হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আজকে আপনাদেরকে মান কচুর একটা রেসিপি দেখাচ্ছি। আমি আজকে মান কচুটাকে আমি বাটবো। কিভাবে আমি বাটবো আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে মান কচুটাকে কুচি কুচি করে আমি কেটে নিলাম। নিয়ে আমি এগুলাকে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এটার উপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি মান কচু বাটাটাতে আমি কাঁচা লঙ্কা দেব, আমি পেঁয়াজ দেব, আমি রসুন দেব। এগুলিকে আমি কেটে ভালো করে ধুয়ে রাখলাম। তারপর আমি এগুলিকে বাটব। দেখুন, আমার কচু বাটাটা হয়ে গেল। আমি কচু বাটাটাতে নুন দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আমি একটু সরিষা দিয়েছি, আমি নারকেল দিয়েছি। এখন আমি এটাকে কড়াইতে নাড়ব, আপনারা দেখুন। আমি এখন কচুটাকে কড়াইতে দিয়ে দেব। আমি এখন সরষার তেল দিয়েছি, আমি শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হচ্ছে, একটু ভাজা ভাজা হোক। আমার লঙ্কাগুলি ভাজা হয়ে গেল। এখন আমি কালিজিরা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কচুটার মধ্যে আমি সব কিছু দিয়েছি, তার জন্য আমি এটাতে শুকনা লঙ্কা আর কালিজিরা পূরণ দিচ্ছি। আমার শুকনা লঙ্কা কালিজিরাটা ভাজা হয়ে গেল। এখন আমি কচু বাটাটা ঢেলে দিচ্ছি। এখন আমার কচু বাটাটা কিছুক্ষণ হতে হবে, এটা এখন কিছুক্ষণ ভাজব। দেখুন, আমার কচু বাটাটা খচ্ছে। কচু বাটাটা আরও খতে হবে। দেখুন, আমার কচু বাটাটা আমি কী সুন্দর করে আমি করছি। কচু বাটা যত ভাজতে দেবে তত ভালো হবে, গলাতে ধরবে না। এর জন্য একটু বেশি করে একটু তেল দিয়ে একটু বেশিক্ষণ টাইম নিয়ে কচুটা ভাজতে হবে। দেখুন, আমার কচু বাটাটা ক্ষয়ে আসছে। দেখুন বন্ধুরা, আমার কচু বাটাটা ক্ষয়ে গেল। আমার কচু বাটাটা দেখেছেন কী সুন্দর কালারটা এসেছে। আমি একটু কচু বাটাটাতে একটু ঝাল খেতে হবে। আমি বাটাতে কাঁচা লঙ্কা দিয়েছি, সোমবারও আমি শুকনা লঙ্কা দিয়েছি। আমার এটা হলো আমার কচু বাটার ফাইনাল লুক। মান কচু বাটাটা আপনাদের কাছে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। আপনারা এটা এইভাবে বাড়িতে করে গরম ভাতের সাথে আপনারা খাবেন, দেখবেন ভালো লাগে। যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আগামী দিন আরেকটা রেসিপি নিয়ে আমি আসব। ধন্যবাদ।